আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা উঁচু নিচু ও আঁকা বাঁকা দাঁতের অব্যর্থ ও কার্যকরী চিকিৎসা সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স এ ধরনের ফাঁকা দাঁত বা উঁচু নিচু ও আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা কয়েকটি পদ্ধতিতে করা হয়ে থাকে এর মধ্যে স্থায়ী রয়েছে এবং অস্থায়ী পদ্ধতিও রয়েছে তো ভিওয়ার্স আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত ফিলিং করে দাঁতের ফাঁকা বন্ধ করা যাদের দাঁতে এ ধরনের ফাঁকা রয়েছে একটি বা দুটি দাঁতের তারা এ ধরনের কালার ম্যাচিং করে ফিলিং করে দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন তবে তার জন্য দাঁতগুলা দেখতে একটু বড় দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের ফাঁকাটি এই ফাঁকাটি বন্ধ করার ফলে পরবর্তীতে কিন্তু দাঁতটি দেখতে কিছুটা বড় দেখা যাচ্ছে যদি দাঁতের ফাঁকা এর থেকে বেশি হয় তাহলে হয়তো আরও একটু বড় দেখাবে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তবে ফিলিংয়ের মাধ্যমে যদি আপনি এ ধরনের ফাঁকা দাঁতের চিকিৎসা করিয়ে থাকেন সেটিকে স্থায়ী চিকিৎসা বলা যাবে না সেটি হয়তো কোনো না কোনো সময় গিয়ে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এটি কিন্তু স্থায়ী চিকিৎসা বলা যাবে না এছাড়া আরও কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে রয়েছে ডেন্টাল রিমুভাল অ্যাপ্লায়েন্স যেটির মাধ্যমে উঁচু দাঁত নিচু করা যায় এবং যদি ফাঁকা থাকে তাহলেও কিছুটা ফাঁকা বন্ধ করা যায় সেটি পজিশনের উপর নির্ভর করে সব ধরনের দাঁতের জন্য যে এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করলে কাজ হবে বা চিকিৎসা সমাধান হবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন যেমন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত নিচু আছে এবং একটি দাঁত বেশ উঁচু আছে তো এই একটি দাঁত যদি আপনি নিচু করতে চান তাহলে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আপনি কিন্তু এই একটি দাঁত নিচু করাতে পারেন যদি এমন হয় যে এই দাঁতটি নিচু হলে পাশের দাঁতের সঙ্গে সমান হয়ে যাবে তাহলে আপনি এই কাজটি করাতে পারেন রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে কিন্তু যদি এই বাঁকা দাঁতটি আপনি এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে সোজা করতে চান তাহলে কিন্তু সেটি সম্ভব নয় এবং এখানে যে নিচু হয়ে যাওয়া যে দাঁতটি এটিও যদি আপনি উপরের দিকে আনতে চান তাহলেও কিন্তু এটি এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে সম্ভব নয় তাই এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহারের ক্ষেত্রে কিছু ক্ষেত্র রয়েছে ভিওয়ার্স এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্রেসেস ট্রিটমেন্ট যেটিকে বলা হয় অব্যর্থ এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি তবে ব্রেসেস ট্রিটমেন্টের বয়সেরও একটি ব্যাপার রয়েছে সাধারণত যদি ষোলো থেকে আঠারো বিশ বাইশ বছর পঁচিশ বছর বয়সের মধ্যেই এই ব্রেসেস ট্রিটমেন্টটি ভালো ফলাফল পাওয়া যায় তবে তিরিশ বছরের পর পরে গিয়েও কিন্তু এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট দাঁতের পজিশন অনুযায়ী করানো যায় আর এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে সকল ধরনের আঁকা বাঁকা দাঁত উঁচু নিচু দাঁত এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করা সম্ভব ভিওর্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এখানে এই দাঁতটি উঁচু এবং ফাঁকা সমস্যা ছিল এবং এটি স্থায়ীভাবে স্থায়ীভাবে দাঁতটি যথাস্থানে আনার জন্য এখানে ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়েছে মনে রাখবেন যে দাঁতগুলা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে না ফিলিং করলে দাঁত অনেক বড় দেখাবে বা ফিলিং করলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বলা চলে যে ফিলিংয়ের মাধ্যমে যে দাঁতগুলো আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন না বা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমেও যে দাঁতগুলা ট্রিটমেন্ট করা সম্ভব নয় সেই দাঁতগুলা ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে অতি সহজে ট্রিটমেন্ট করা যায় যদিও এ ধরনের ব্রেস ট্রিটমেন্টে একটু ব্যয়বহুল হয়ে থাকে এবং বেশ সময় সাপেক্ষ ট্রিটমেন্ট হয়ে থাকে এই ব্রেসেস ট্রিটমেন্ট তবে হানড্রেড পারসেন্টভাবে এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু ও ফাঁকা দাঁতের চিকিৎসা করা সম্ভব ভিওয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটি উপর এবং নিচের দাঁতের দুই দাঁতেই কিন্তু বেশ বড় ফাঁকা রয়েছে আর এ ধরনের ফাঁকায় আপনি চাইলে ফিলিং করাতে পারেন কিন্তু ফিলিং করালে দাঁতগুলো অনেক বড় বড় দেখা যাবে আবার আপনি যদি রিমুভাল অ্যাপ্লায়েন্সে এ ধরনের দাঁতের চিকিৎসা করাতে চান সেটি কিন্তু সম্ভব নয় কারণ এখানে দাঁত উঁচু নাই শুধুমাত্র ফাঁকার সমস্যা রয়েছে তাই এইখানে আপনি কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন না চাইলে এখানে ফিলিং করাতে পারেন ফিলিং করালে সেটি হবে অস্থায়ীভাবে চিকিৎসা আর যদি আপনি এই ব্রেসেস ট্রিটমেন্ট করে এ ধরনের ফাঁকা বন্ধ করান তাহলে সেটি হবে স্থায়ী চিকিৎসা এবং এ ধরনের ফাঁকা দাঁতের জন্য যদি আপনি ব্রেসেসের মাধ্যমে ট্রিটমেন্ট করান তাহলে যখন এ ধরনের ফাঁকা ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু পুনরায় আর কখনো বা পুনরায় আবার ফাঁকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এ ধরনের দাঁতের জন্য একমাত্র এই অব্যর্থ চিকিৎসা বলা হয়েছে সাধারণত যে এই পজিশনের দাঁতগুলা এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই একমাত্র করা হয়ে থাকে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে বেশ আঁকা বাঁকা দাঁত প্রতিটি দাঁতই ধরতে গেলে যে আঁকা বাঁকা হয়ে আছে তো এ ধরনের দাঁতের জন্যও আপনি কিন্তু ফিলিং করে ট্রিটমেন্ট করাতে পারবেন না আপনি রিমুভ্যাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমেও এ ধরনের দাঁতের চিকিৎসা করা যাবে না তবে এ ধরনের দাঁতের চিকিৎসা রয়েছে আর তা হল আপনাকে ব্রেসেস করাতে হবে এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এখানে দেখুন একটি দাঁত বেশ নিচু হয়ে আছে অনেক ভিতরের দিকে আছে এ দাঁতটি এখানে নিয়ে আসা সম্ভব এবং যে দাঁতগুলা বেশ আঁকা বাঁকা হয়ে আছে এগুলাও সঠিক পজিশনে নিয়ে আসা সম্ভব শুধুমাত্র এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে তবে এর জন্য সময়ের প্রয়োজন ব্রেসেস ট্রিটমেন্টে একটু বেশ অনেকটাই সময় প্রয়োজন হয় কারো ক্ষেত্রে দেখা যায় যে এক থেকে দেড় বছর দুই বছর পর্যন্তও এই ব্রেসেস ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে দাঁতের পজিশনের উপর নির্ভর করে আবার কারো কারো ক্ষেত্রে চার থেকে ছয় মাসের মধ্যেই ব্রেসেস ট্রিটমেন্ট কমপ্লিট করা যেতে পারে পুরো জিনিসটাই নির্ভর করবে দাঁত কতটা আঁকা বাঁকা বা কতটা ফাঁকা অথবা কতটা উঁচু বা নিচু এর উপরেই নির্ভর করবে যে আপনার কত দিন পর্যন্ত সময় লাগবে এবং খরচটাও ঠিক তেমনি আপনার দাঁতের পজিশনের উপর নির্ভর করবে যে আপনাকে আপনার দাঁতের জন্য ট্রিটমেন্টের জন্য আপনার কত টাকা খরচ পড়বে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে বেশ অনেক বড় গ্যাপ রয়েছে এবং সাইডেও কিন্তু বেশ কয়েকটা দাঁতের গ্যাপ রয়েছে তো এই ধরনের দাঁতের জন্য আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করলে আপনি কোনো ভালো ফলাফল পাবেন না এখানে সেম যদি দাঁত সেম এমন হয়ে থাকে রিমুভাল অ্যাপ্লায়েন্স করলে হয়তো দাঁতটি কিছুটা পরিমাণ নিচু হবে কিন্তু নিচু হলেও এই ফাঁকার সমস্যা কিন্তু সমাধান হবে না হয়তো আপনার দাঁত নিচু হয়ে যাওয়ার কারণে আপনার দাঁত নিচু দেখাবে কিন্তু এ ধরনের ফাঁকার সমস্যা আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সে কিন্তু সমাধান করতে পারবেন না এ ধরনের ফাঁকার জন্য অবশ্যই আপনাকে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে যেটি ব্রেসেস ট্রিটমেন্ট কমপ্লিট করার পরের ছবি এখানে দেখানো হয়েছে আর এটি শুধুমাত্র একমাত্র ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই এ ধরনের ফাঁকা উঁচু নিচু ও আঁকা বাঁকা দাঁতের সঠিক এবং অব্যর্থ চিকিৎসা করা হয়ে থাকে তবে এর জন্য বেশ সময়ের প্রয়োজন হয় এবং ব্রেসেস ট্রিটমেন্টটি ব্যয়বহুল একটি চিকিৎসা ভিউয়ার্স এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে অতিরিক্ত দাঁত বা এটিকে আমরা সুপার নিউমিরারি টিথ বলে থাকি তো এই সুপার নিউমিরারি টিথ বা অতিরিক্ত দাঁত অনেকেরই হয়ে থাকে মাড়ির উপরের মাড়ির সামনের দু দাঁতের মধ্যবর্তী স্থানে দাঁতটি দেখা যায় অথবা উপর অথবা নিচে যে কোনো স্থানে এমন অতিরিক্ত দাঁত আসতে পারে তবে এখানে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত যে দাঁতটি ছিল সেটি সেখান থেকে তুলে ফেলা হয়েছে এবং তুলে ফেলার পরে সেখানে ব্রেসেস ট্রিটমেন্ট করে কিন্তু দাঁতগুলা সব সকল দাঁত কিন্তু ঠিক যেমনটি স্বাভাবিক পজিশনের থাকে তেমনটি করে দেওয়া হয়েছে তো যদি কারো এ ধরনের সমস্যা থাকে তাহলেও কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের সঠিক পজিশনে দাঁতগুলা নিয়ে আসা সম্ভব শুধুমাত্র ব্রেসেস ট্রিটমেন্টে অন্য কোনো উপায়ে কিন্তু এ ধরনের চিকিৎসা করা যাবে না একমাত্র ব্রেসেস ট্রিটমেন্টই রয়েছে এ ধরনের দাঁতের সমস্যার সমাধানের জন্য তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া আপনার দাঁতের ট্রিটমেন্টের যে কোনো খরচ এবং যে কোনো পরামর্শের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন সেখানে দেওয়া নিয়মকানুন মেনে এস করতে পারেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম